দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের নারী ফুটবলের রাজত্ব। মূল সাফ কিংবা বয়স ভিত্তিক সাফ, সবখানেই জয়তারা উড়িয়ে চলছে জয়ের কেতন। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সফলতার ছোঁয়া পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল, আর সেই নারী ফুটবলাররা উঠে আসছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে। সাফ ১৯১৬ চ্যাম্পিয়নশিপে জয়ের বড় নায়ক ছিলেন ইয়ারজান বেগম। পঞ্চগড় থেকে উঠে আসা এই ফুটবলারের এমন কৃতিত্বে এখন দেশ জুড়ে জয় জয়কার। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ ১৯১৬ নারী চ্যাম্পিয়নশিপে বিজয় অর্জন করেছে বাংলাদেশ নারী দল, আর এই অর্জনে মুখ্য ভূমিকা পালন করা গোলরক্ষক ইয়ারজান বেগম টুকু ফুটবল একাডেমির হয়ে খেলেছেন এই মাঠে। বর্তমানে টুকু ফুটবল একাডেমির হয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে প্রায় শতাধিক তরুণ তরুণী। তৃণমূল থেকে উঠে আসা ইয়ারজানের মতো স্বপ্ন দেখছেন তারাও। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে খেলার পাশাপাশি বয়সভিত্তিক দল ও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তারা। ইয়ারজান আপুর সাথে তিন বছর ধরে প্র্যাকটিস করে আসছি। ইয়ারজান আপু অনেক ভালো একটা জায়গায় গেছে। আমি এই একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করি, আমার ইচ্ছা আমি একদিন জাতীয় টিমে খেলব। আমাদের অনেক আশা, আমরা এখান থেকে প্র্যাকটিস করে আমরা ঢাকায় খেলব। নানা চড়াই উৎরাই পেরিয়ে এখন সফলতার মুখ দেখতে শুরু করেছে এই একাডেমিটি। ক্রীড়া অঙ্গনে এই ফুটবলারদের সব ধরনের সহায়তা করার আশ্বাস জেলা ক্রীড়া কর্মকর্তার। এই একাডেমি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে ছেলে মেয়েরা গ্রামগঞ্জ থেকে যে সুযোগগুলো পায় না, তারা যেন এই সুযোগগুলো এই একাডেমির মাধ্যমে পায়, তারা যেন ঢাকায় ভালো এখানকে ট্রেনিং নেওয়ার পর পঞ্চগড় জেলা টিমে খেলতে পারে, জেলা টিম থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা লীগ, ঢাকা লীগ থেকে জাতীয় টিম, এই সুযোগগুলো যেন ওরা পায়। আমরা এই একাডেমিগুলো সেই সাথে আমরা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস, যাতে এই মেয়েদেরকে উৎসাহিত করছি এবং তাদের বাবা মার সাথে কথা বলছি, তারা যাতে এই সমস্ত একাডেমিতে নিয়মিত আসেন এবং প্র্যাকটিস করেন। ২০১৬ সালে যাত্রা শুরু করে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি। প্রথমে এলাকাবাসী বিষয়টিকে সমালোচনার চোখে দেখলেও এখন একাডেমি ও খেলোয়াড় ইয়ারজান বেগমের এমন সফলতায় আনন্দিত সকলেই। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।